এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আপনারা অনেকেই জানেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন 5 তারিখে সাংগঠনিক বৈঠক, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হবে তৃণমূল ভবনে। এবং সেখানেই আমাদের কাছে যে খবর এসছে, সূত্র মারফত যে খবর এসছে, তাতে জানা যাচ্ছে যে ব্যাপক সাংগঠনিক রদ বদল হতে পারে। তৃণমূল কংগ্রেস একটি নীতি এবং আদর্শ নিয়ে আসতে চলেছে, যেখানে বলা হচ্ছে এক নেতা এক পথ। অর্থাৎ যে সমস্ত এমএলএ সাংসদরা জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন, তাদের সেই দায়িত্ব থেকে বরখাস্ত করা হতে পারে, সরিয়ে দেওয়া হতে পারে। যে সমস্ত মন্ত্রীরা জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে সূত্র মারফত যে খবর, শওকত মোল্লাকে সরিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ শওকত মোল্লার ডানা ছাঁটা হতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল যুব কংগ্রেসের যে জেলা সভাপতি পদ, সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে, কারণ তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে এবং তৃণমূল সুপ্রিমোর কাছে সেই অভিযোগ কিন্তু গেছে। শুধু তাই নয়, তৃণমূলের জেলা জুড়ে অভিযোগ তৈরি হয়েছে, যুব মাদারের একটা লড়াই তৈরি করেছে শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অনেক সিনিয়র লিডারদের, প্রাক্তন এমএলএদের, অনেক প্রাক্তন ব্লক সভাপতিদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুরনো কর্মীদের যারা মাদার কমিটিতে রয়েছে, তাদের অভিযোগ রয়েছে যে মাদার কমিটিকে গুরুত্ব না দিয়ে, তৃণমূল কংগ্রেসের যে মূল কমিটি তাকে গুরুত্ব না দিয়ে, যুবকদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল যুব কংগ্রেসকে হ্রাস করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শওকত মোল্লার নেতৃত্বে। ফলে তৃণমূল কংগ্রেসের এক অংশের নেতারা এই শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফলে সে কারণেও কিন্তু শওকত মোল্লার সভাপতি পদ থেকে বরখাস্ত করা হতে পারে, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হতে পারে। শুধুমাত্র এমএলএ পদ দিয়ে, শুধুমাত্র যে বিধায়ক পদ রয়েছে সেই পদটাই থাকবে, বাকি সমস্ত দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। এবং আমরা জানি গত বছর আমফানের সময় ভাঙড়ের পর্যবেক্ষক করা হয়েছিল শওকত মোল্লাকে, কিন্তু সেই পর্যবেক্ষক হওয়ার পরও ভাঙড়কে জেতাতে পারেনি শওকত মোল্লা। ফলে ভাঙড় তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে, তার জন্য অনেকাংশেই শওকত মোল্লাকে দায়ী করা হয়েছে। কারণ সেখানে ভাঙড়ে যে মুভমেন্ট তৈরি করেছিলেন আব্বাস সিদ্দিকীর উপর আক্রমণ করার ফলে, ভাঙড়ে যে মুভমেন্ট তৈরি হয়েছিল, সেই মুভমেন্ট তৈরি হয়েছিল শওকত মোল্লার বিরুদ্ধে এবং শওকত মোল্লার জন্য। ফলে তৃণমূল কংগ্রেসের ভাঙড়ের যারা দায়িত্বশীল লিডার রয়েছেন, তারা কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের কাছে, দলের কাছে, এমনটি কিন্তু আমরা খবর পাচ্ছি। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। আইএসএফ কর্মীদের, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বাড়ি ছাড়া করেছেন, মারধর করেছেন, তাদের ঘর ভাঙচুর করেছেন, এই অভিযোগে নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় হয়েছিল। এনবিটিভিতে সে খবর প্রকাশিত হয়েছিল, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা তার প্রতিবাদ করেছিলেন, যারা মানবাধিকার কর্মী তার প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন গেছে, ডিএমের কাছে ডেপুটেশন গেছে। ফলে তৃণমূল সুপ্রিমো এটা নিয়েও কিন্তু ভাবছেন। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার শওকত মোল্লা, যিনি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, সেই শওকত মোল্লার ডানা ছাঁটা হতে পারে, অর্থাৎ তাকে সভাপতি, জেলা সভাপতির পদ থেকে বরখাস্ত করা হতে পারে, সরিয়ে দেওয়া হতে পারে। যার ফলে কিন্তু একেবারেই চিন্তিত শওকত অনুগামীরা, অর্থাৎ শওকত অনুগামী যে এককভাবে মাদার তৃণমূলকে কণ্ঠাসা করে যুবরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছিল, সেই দাপট কিন্তু ভাঙতে চলেছে শওকত মোল্লার